প্রসাদ প্রসাদ হয় যদিও বা, বাট বিরিয়ানিকে আমি কখনোই প্রসাদম বলে মানতে পারবো না। এবার গদা ভবনে আমাদের লেগেছিল 800 টাকা রুমের ভাড়া। এটা আমাদের রুমটা তো। হ্যাঁ না, রিলস করি না আমরা, কি বিভৎস লাইন, গদা ভবন পেরিয়ে লাইন চলে গেছে। হয়তো টাইম কম লাগলো, কিন্তু সেই মনে দাগ কেটে যাওয়াটা আর হলো না। প্রপার আইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই রাখবে। রাধে রাধে, এখন যাচ্ছি গদা ভবনে প্রসাদ খেতে, আর কৌশিক বরফি একসাথে আছে, ঘরে আছে, কারণ আমরা একসাথে খেলে একটু অসুবিধা আছে। এটা নিচে বসে খাওয়া, আমরা 80 টাকা টিকিট কেটেছি, আর সেই জন্য আলাদা আলাদা খাবো। তো আমি নামহট্ট ভবনের পাশ দিয়ে যাচ্ছি, আর নামহট্ট ভবনের পাশেই তো তোমরা জানো গদা ভবন। অ্যাকচুয়ালি গদা ভবনের ঠিক পেছনটাই হচ্ছে নামহট্ট ভবন। এই যে আমার সামনে মন্দির, আচ্ছা এইভাবে দেখানোর থেকে আমার মনে হয় ব্যাক ক্যামেরায় দেখানোটা বেটার হবে। এই যে গদা ভবন তোমরা জানোই, এখানেই প্রসাদের অলরেডি লাইন পড়ে গেছে। আসলে 12টা থেকে খাওয়ার প্রসাদের সময় শুরু হয়, 12টা থেকে দুপুর 2:30 অবধি। প্রত্যেকটা কুপনে কিন্তু লেখা থাকে যে কখন তোমার সময়। তো দেখতে পাচ্ছ কি বিভৎস লাইন, যেখানে লাইন পড়েছে। দেখা যাক, আমি লাইন দিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ আমি লাইনের শেষটুকু খুঁজে পাচ্ছি না। লাইনটা পুরো সাপের মতো এদিক ওদিক ঘুরছে। ওই লাইনটা যেখানটা দেখছো ছাউনি মতো করা আছে, মানে প্যান্ডেল, প্যান্ডেলে প্রায় 2-3 পাক ঘুরে একদম মনে হচ্ছে গদা ভবনের শেষ অবধি লাইন। তো মনে হয় না প্রথম রাউন্ডে খেতে পারবো, বোধহয় 2-3 রাউন্ড চলে যাবে। আর অলরেডি আমার কুপনের টাইম হচ্ছে 1টা থেকে 2টো, 1টা জাস্ট বাজে আর কি, আর একটু লেটে এলে হয়তো ভালো হতো। কি বিভৎস লাইন, গদা ভবন পেরিয়ে লাইন চলে গেছে। এখন প্রসাদ বুফেতে পাওয়া যাচ্ছে, মানে বুফেতে পরিবেশন করা হয়, আগে প্রসাদটা নিয়ে তারপরে বসে খেতে হবে। প্রচুর বড় জায়গা তোমরা জানো, সেই জন্য আমি লাইন দিয়েছিলাম, প্রচুর লাইন ছিল, কিন্তু বেশি সময় লাগে না এখানে। আগে কিন্তু প্রসাদ দিয়ে দিত, মানে পরিবেশন করা হতো, এখন নিজে থেকে নিয়ে নিতে হয়। তোমরা যারা আগের গদা ভবনের ভিডিও দেখেছো, তারা দেখবে ওখানে একসাথে বসে প্রায় 100 জন প্রসাদ খেত, আর ওখানে প্রসাদ পরিবেশনের একটা পদ্ধতি ছিল যা ছিল দেখার মতো। ওই বসে খাওয়ার অনুভূতিটা ছিল একদমই আলাদা সবাই মিলে, কিন্তু এখানে যেটা হলো সেটা হয়তো টাইম কম লাগলো, কিন্তু সেই মনে দাগ কেটে যাওয়াটা আর হলো না। মনে পরে যখন অতজন মানুষ রাধে রাধে বলে খাওয়া শুরু করেছিলেন, আর প্রসাদ যখন বিতরণ হচ্ছিল সবাই মুগ্ধ চোখে সেই পদ্ধতি দেখছিল। এইবার সব কিছুই মিস করলাম অনেক। হ্যাঁ না, রিলস করি না আমরা, প্রসাদ আমি নিয়ে এসেছি, শুধু জলটা আনিনি। আর এটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, ভাত আছে, ডাল আছে সবজি দিয়ে, পনিরের তরকারি আছে মটর দিয়ে, আর একটা সবজির তরকারি আছে পুরো মাছ মিশালি সবজি, 2টো রুটি আছে, আর পায়েস। প্রসাদ খাওয়া হয়ে গেলে পুরোটা এইভাবে সবটা নিয়ে এই এক্সিট গেট দিয়ে যেতে হবে, ওখানেই হাত ধোয়ার ব্যবস্থা আছে, ওখানেই হাত ধোয়ার ব্যবস্থা আছে, আর এই পাতা ফেলার ব্যবস্থা আছে। অনেকেই তোমরা আবার জিজ্ঞেস করেছো গদা ভবনে বুকিং করার প্রসেস। ইস্কনের যে ওয়েবসাইট, সেখান থেকে আমরা বুকিং করেছিলাম, আর সে পুরো গদা ভবনের ভিডিওটা কিন্তু আগেও আমি দিয়েছি, আবার একটু গদা ভবন তোমাদের সাথে শেয়ার করছি। গদা ভবনে আসার জন্য
প্রপার আইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই রাখবে। আর এই যে জায়গাটা, এটা বেশ সুন্দর, এখানে তোমরা পানীয় জল পেতে পারবে। যেটা মেন কথা তোমরা জিজ্ঞেস করেছিলে, এইবার গদাভবনে আমাদের রুমের কত টাকা ভাড়া ছিল, এবার গদাভবনে আমাদের লেগেছিলো 800 টাকা রুমের ভাড়া। এটা আমাদের রুমটা, তো আমাদের ডাবল বেড নেওয়া আছে। তোমরা আমাদের মায়াপুরের আগের ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে যে গদাভবনের রুমগুলো খুব বড় হয়। আর এই যে এখানটায় পুরোটা এরকম জিনিসপত্র রাখার জায়গা থাকে, আর এখানে একটা আয়না দেওয়া আছে, জলের ব্যবস্থা দেওয়া আছে, ডাস্টবিনও দেওয়া আছে। এটা টয়লেটটা। গদাভবনের রুমগুলো খুব বড় হয়, আর রুমের আগের বারে যে রুমের ভিউটা দেখিয়েছিলাম ওখান থেকে মন্দির দেখা যাচ্ছিল, এইবারে রুমের ভিউটা আমি তোমাদের সাথে দেখাই না। এখান থেকে মন্দির দেখা যাচ্ছে না, আগের বারের মন্দির দেখা যাচ্ছিল। তো এটা হচ্ছে টোটাল রুম। এছাড়াও গদাভবনে আরও অনেক রকমের রুম আছে, সেটা তোমরা ওয়েবসাইট দেখে চেক করলেই পেয়ে যাবে। সীতা গেছিলো গদাভবনে, গদাভবনের ভিডিওটা তোমরা মিস করবে না, কারণ আমরা 2 বছর আগে যখন এসেছি সেই গদাভবন প্লাস সেই সময়ের যে মায়াপুরের কন্ডিশন ছিল সেটার সাথে এই সময়ের কন্ডিশন অনেকটাই আলাদা। তো মেক শিওর তোমরা পুরো ভিডিওটা দেখো। এখন আমি যাচ্ছি গোবিন্দাসে, যদি আমি কিছু পাই। অ্যাকচুয়ালি অঙ্কিতা বলছিলো যে দুপুরে বাইরে থেকে ভাত খেয়ে নিই, কিন্তু যেহেতু বরফি ঘুমিয়ে পড়েছে আমিও আর খাবো না, দুজন একসাথেই যা আনবো দুজন একসাথেই খাবো, তো সেটার জন্যই বেরোলাম। এটা হচ্ছে নামহট্ট ভবন, আর নামহট্ট ভবনের এটা হচ্ছে কিচেন। তো ওইখানে সব তরকারি এসছে, দেখতে পাচ্ছ কুমড়ো এতগুলো। আর নামহট্ট ভবনেরও কিন্তু আমরা ভিডিও করেছিলাম গেলবার, যারা যারা দেখোনি দেখতে পারো। ক্যাম্পাসে একটু এগিয়ে গেলেই তোমরা গীতা ভবন দেখতে পারবে। গীতা ভবনের সামনে এটা হচ্ছে ঈশ্বরদয়ন ভবন। তো ঈশ্বরদয়ন ভবনে আমরা থেকেছিলাম, সেটার ভিডিও আছে। গীতা ভবনে আমরা খেয়েছিলাম, সেটারও ভিডিও আছে। তো এগুলো মেক শিওর তোমরা দেখবে। গোবিন্দাসে তো অলরেডি প্রসাদম শেষ, এখানে দেখছি রাধেশ প্রসাদ। রাধেশ প্রসাদে দেখছি বিরিয়ানি প্রসাদম দিচ্ছে, ওখানে লেখা নেই কিন্তু অ্যাকচুয়ালি ওটা বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। আমার ভক্তি হলো না, সত্যি কথা বলছি। প্রসাদ প্রসাদ হয় যদিও বা, বাট বিরিয়ানিকে আমি কখনোই প্রসাদম বলে মানতে পারবো না। আজকের পুরো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, আর এটা একদম কোচ ভবনের পাশ থেকে মন্দিরটা, অপূর্ব একটা সৌন্দর্য। আর আমি কোচ ভবনের ভিতর দিয়ে চলে যাচ্ছি গোবিন্দাসে। গেল দিন যেখান থেকে আমরা ধোসা খেয়েছিলাম, মোস্ট প্রবলি আমাকে ধোসাই নিতে হবে। দেখো আজকে রবিবার বলে ভিড়টা দেখো, এখানে জাস্ট মন্দিরের পাশেই। আমি চলে এসেছি গোবিন্দাসে ঘুরতে ঘুরতে চলে এসেছি, আর এই কেক আমি একটা নেবো বরফির জন্য। এই ভিডিওটা এখানেই শেষ করব। নামহট্ট ভবনের অপোজিটের এই হোটেলটার যদি তোমরা ডিটেলস চাও তাহলে অবশ্যই আমাদেরকে জানিও, নেক্সট টাইম আমরা ভিডিওতে এই ডিটেলসটা দেবো। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দুগ্গা দুগ্গা কাকা।